স্বাভাবিক অনুধ্যান পর্বে আজ 76তম দিনের অনুধ্যানে আমরা সবাই আজ আবার সমবেত হয়েছি ঈশ্বরীয় প্রসঙ্গ করার জন্য। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানগুলির সম্প্রচার, তাই প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা। এবং আপনাদের যারা 76তম দিন ধরে এই আধ্যাত্মিক স্মরণ মনন অনুধ্যানে আছেন, অনুভবে অনুভবী হচ্ছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত শ্রদ্ধা প্রণাম নমস্কার জানিয়ে এই অনুষ্ঠানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা কমেন্ট করেন, সেই কমেন্টের এক পরম শুভানুধ্যায়ী ভক্ত যিনি বহু পড়াশোনা করেন, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি, তাকে কোথাও একটু হলেও নিজের ভাবধারার সাথে ভাবিত বলে মনে করি, তার নামটি আমি এখানে উল্লেখ করলাম না, তিনি পরম পূজনীয়া প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজি সহ সংঘাধ্যক্ষা রামকৃষ্ণ মঠের যে শাখা, অর্থাৎ আমরা জানি এখন সেটি শ্রী সারদা মঠ, শ্রী সারদা মঠ এবং সারদা মিশন, রামকৃষ্ণ মঠের শাখা সেটি প্রথম দিকে ছিল, কিন্তু তারপরেই তারা নিজস্ব দায়িত্ব প্রাপ্ত হন, সেই শ্রী সারদা মঠ এবং শ্রী সারদা মিশনের সহ সংঘাধ্যক্ষা মাতাজি প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজি, যার কিছুদিন আগেই এই মর্ত্যলীলা সমাপ্ত হলো, তার পুণ্য জীবনের কথা শুনতে চেয়েছিলেন। আমরা তার পুণ্য জীবনের কথা যেটুকু পাই সেটি আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানের বিষয়। মাতাজির জন্ম 8 নভেম্বর 1926 কেরালার এন্নাকুলাম জেলার চিত্তরের এক অতি সম্ভ্রান্ত জমিদার বংশে, প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজির। তার পিতার নাম কুড়ুর পরমেশ্বরন নাম্বুদিরিপাদ এবং মাতা কনাবল্লী কল্যাণী কুট্টিয়াম্মা। মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল অম্মু কুট্টি। তিনি পিতামাতার পঞ্চম সন্তান ছিলেন। তার 4 দাদা 2 ভাই এবং 1 বোন। অম্মুকুট্টির যখন 8 বছর বয়স তখনই তার মায়ের দেহান্ত হয়। এরপর তিনি এর্নাকুলামে মাসির স্নেহচ্ছায় বড় হন এবং সেখানকার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়াশোনা করেন। স্বাস্থ্য ভালো না থাকায় কলেজে পড়া তার পক্ষে সম্ভব হয়নি, তবে তিনি দক্ষিণ ভারতে হিন্দি প্রচার সভার সমস্ত হিন্দি পরীক্ষায় উত্তীর্ণ হন। অম্মুকুট্টির কাকা কুড়ুর নীলকণ্ঠন নাম্বুদিরিপাদ ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং বিখ্যাত মাতৃভূমি পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি অম্মুকুট্টিকে জনসভায় নিয়ে যেতেন এবং বন্দে মাতরম গান গাওয়ানোর জন্য বক্তৃতা দেওয়াতে। শৈশরী অম্মুকুট্টি তিরুবন্নামালাইয়ে রমণ মহর্ষিকে দর্শন করেন, সেটি তার কাছে ছিল এক দুর্লভ অভিজ্ঞতা। তিনি পড়াশোনাকে ভালোবাসতেন। এক সম্পর্কিত ভাইকে দিয়ে এর্নাকুলামের পাবলিক লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়াশোনা করতেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নানান সমস্যার কারণে অম্মুকুট্টির পিতা তাদের নিয়ে ত্রিচুর জেলায় নিজেদের বাড়ি কুড়ুর মনায় চলে আসেন। তাদের পরিবারে একদা কুড়ুর আম্মা নামে এক সাধিকা জন্মগ্রহণ করেছিলেন, যিনি শ্রীকৃষ্ণের দর্শন পেতেন। আবারও একটি বংশের গৌরবের কথা এলো, লক্ষণীয় বিষয় দেখুন, মাতাজির বংশের একজন সাধিকা কুড়ুর আম্মা, তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেতেন। তার সঙ্গে গিয়ে অম্মুকুট্টি আশ্রমের লাইব্রেরিতে বই পড়ে অধিকাংশ সময় কাটাতেন। সেই সময় আশ্রম অধ্যক্ষ স্বামী ঈশ্বরানন্দ মহারাজের সঙ্গে তার পরিচয় হয় এবং এই আশ্রমের ম্যানেজার স্বামী ব্যোমকেশানন্দজির অনুরোধে অম্মুকুট্টি আশ্রমের স্কুলে বিনা বেতনে হিন্দি পড়াতে শুরু করেন। এবং ওই যে ভাইকে দিয়ে লাইব্রেরি থেকে তিনি বই আনাতেন, সেই সময় তিনি স্বামীজির বাণী এবং রচনা পড়েন এবং সেইখানে চতুর্থ খণ্ডটি দিয়ে তিনি বারবার বলেছিলেন যে এই বইটি পড়ে সমালোচনা করার মতন কোনো ব্যাপার খুঁজে পাবে না, কারণ মাতাজি খুব সমালোচনা করতেন লিখন শৈলীর। রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে কয়েকজন মহিলা কাছেই একটি বাড়িতে থাকতে শুরু করেন, তখন ওই ত্রিচুড়ে। তাঁদের মধ্যে ছিলেন দাক্ষায়ণী আম্মা, যিনি পরে প্রব্রাজিকা মেধাপ্রাণা হন, অম্বুজম প্রব্রাজিকা ধীরাপ্রাণা হন,
এবং দাক্ষায়ণী প্রব্রাজিকা বিমলক প্রাণা এবং বিজয়লক্ষ্মী প্রব্রাজিকা বিজয় প্রাণা। অর্থাৎ এরা পরে সবাই মঠে জয়েন করবেন সারদা মঠে, কিন্তু একটি বাড়িতে থাকছেন। এদের মধ্যে কয়েকজন ছিলেন স্কুলের ছাত্রী। স্বামী ঈশ্বরানন্দ মহারাজ এদের সর্বতোভাবে সহায়তা করতেন আশ্রম জীবন যাপন করার জন্য, এবং অনেকে আশ্রমে যোগদান করতে চাইলে তাদের জন্য একটি বাসস্থানের দরকার হয়ে পড়ে, এবং সেইটির উদ্দেশ্যেই গ্রামবাসীর দেওয়া 19 একর জমিতে একটি নতুন বাড়ি তৈরি হয় 1 জানুয়ারি 1948। সেই বাড়িটির নাম ছিল সারদা মন্দিরম। সেইটি শ্রী সারদা মঠের কেন্দ্ররূপে স্বীকৃত হয়েছিল। অম্বুকুট্টির ডিগ্রি কোর্স শেষ হয়েছিল মাতাজির 1952 সালে। এই সময় কয়েকজন শিক্ষিতা মহিলা ত্যাগব্রতীর জীবনযাপন করছিলেন, এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ এদের সঙ্গে অম্বুকুট্টির যোগাযোগ করিয়ে দেন। পরে মাতাজি বলতেন, আমার চিঠিতে অজান্তেই আমি মুক্তিপ্রাণাজি এবং আত্মপ্রাণা মাতাজিকে সম্বোধন করতাম আমার প্রিয় আশা এবং কল্পলতা বলে। তখন জানতাম না যে ওরা কত বড় মাপের মানুষ। এই ঈশ্বরানন্দজী মহারাজের কাছেই তিনি শাস্ত্রের কিছু ক্লাস করতেন এবং অনুপ্রেরণা পান। মাতাজি পরবর্তীকালে বলছেন, মহারাজ বলতেন জীবনে দুটি জিনিস অভ্যাস করতে। আমরা এই প্রার্থনার আলোকে এটি বুঝে নিতে চাই। পূজনীয় ঈশ্বরানন্দজি সেই যুগের থেকে এই ত্যাগী সন্ন্যাসিনী মায়েদের তৈরি করে দিচ্ছেন। যেন বলছেন দুটি জিনিস অভ্যাস করতে হয়, সেটি এক মহৎ জীবনের গ্রন্থ পাঠ এবং মানস জপ। বলছেন বুড়ো বয়সে যখন সব বন্ধুরা অর্থাৎ ইন্দ্রিয়গুলো একের পর এক অকেজ হয়ে যাবে, তখন আমাদের সঙ্গী হবে এই মহৎ জীবনের চিন্তা ও ইষ্টমন্ত্রের জপ। এর থেকে বড় উপদেশ বা প্রার্থনা বোধ হয় সত্যি আর হতে পারে না। এই যে বলছেন যে মহৎ জীবনের গ্রন্থপাঠটা কেন করব না, যত গ্রন্থ পাঠ করব তত আমাদের মনে মনে জাবর কাটতে সুবিধে হবে, আর তার সাথে সাথে কি করতে হবে, মানস জপ, অর্থাৎ সর্বদা ঈশ্বর মনন স্মরণ মনন করা। বলছেন তাতে কি হবে, কেন না বুড়ো বয়সে সব বন্ধুরা, বলছেন ইন্দ্রিয়গুলো ইয়ং বয়সে খুব বন্ধুর মতন কাজ করে, আমি সব করতে পারবো, কিন্তু আস্তে আস্তে একের পর এক তারা অকেজ হয়ে যাবে, তখন আমাদের সঙ্গী কে হবে, না তখন আমাদের সঙ্গী হবে ওই মহৎ জীবনের চিন্তা ও ইষ্টমন্ত্রের জপ। শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে 1953 সালে চেন্নাইয়ে অম্বুকুট্টি অর্থাৎ অজয় প্রাণা মাতাজি মন্ত্র দীক্ষা লাভ করেন। ওই বছরই ডিসেম্বর মাসে শ্রী মায়ের পুণ্য জন্মতিথিতে ত্যাগব্রতীদের প্রথম 8 জনের ব্রহ্মচর্য দীক্ষা হয়। এদের মধ্যে ছিলেন এই ত্রিচূড়ের দাক্ষায়ণী আম্মা অর্থাৎ যিনি পরবর্তীকালে প্রব্রাজিকা মেধা প্রাণা, এবং 1954 সালে দক্ষিণেশ্বরে সারদা মঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তার আগে রামকৃষ্ণ মঠ মিশনই এর দায়িত্বপ্রাপ্ত যেন ছিলেন, এবং 1957 সালে শঙ্করানন্দজি অম্বুকুট্টির ব্রহ্মচর্য দীক্ষা করিয়ে দেন 17ই ডিসেম্বর, এবং 29শে ডিসেম্বর প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির কাছে তার সন্ন্যাস লাভ। অম্বুকুট্টির নতুন নাম হয় প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজি। ত্রিচুর রামকৃষ্ণ মিশনের স্কুলটি 1962 সালে দুটি ভাগে বিভক্ত হয়। মেয়েদের বিভাগটি শ্রী সারদা গার্লস হাই স্কুল, এবং এইটি 1968 সাল পর্যন্ত রামকৃষ্ণ আশ্রমের পরিচালন সমিতির অধীনে ছিল, তারপর সারদা মঠ কর্তৃপক্ষ সেটি গ্রহণ করেন। এই সময় ত্রিচুর আশ্রমের অবস্থা ভালো ছিল না। বিমল প্রাণাজী এবং বিজয় প্রাণাজী আশ্রমের সাহায্য করতেন, কিন্তু এই স্কুল পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন মেধা প্রাণাজী, আর ধীরাপ প্রাণাজী এবং অজয় প্রাণা মাতাজির ওপর দায়িত্ব ছিল আশ্রমে। তাই স্কুলের পরে ধীরাপ প্রাণাজী এবং অজয় প্রাণাজী বাড়িতে বাড়িতে যেতেন সাহায্য করতে, ফিরতে সন্ধ্যা হয়ে যেত, বিশ্রামের অবকাশ ছিল না। এইটি তো তপস্যা, এইটি তো সাধনা। এবং প্রতি রোববার তারা পাশের হরিজন কলোনিতে গিয়ে দরিদ্র মেয়েদের স্নান করাতেন খাওয়াতেন। দেখুন আমরা এগুলো পারবই না, আমরা অনেক সেবাব্রতের ধারণা খুঁজতে চাই। কি ধারণা, আমরা মনে করি যে আমরা ওই বস্তিতে গিয়ে স্লাম এরিয়াতে গিয়ে তাদেরকে পড়াশোনা করাবো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আরও বেসিক নিডস রয়েছে, তাদের খাওয়াতে হবে, তাদের স্নান করাতে হবে, তাদের আমাদের এই ঈশ্বরীয়কতা ভ্যালু এডুকেশন বা পড়ানো অনেক পরের কথা, তাদের এই যে বেসিক নিডসগুলো সম্পর্কে অবহিত করিয়ে দিতে হবে, যে তুমি পরিচর্যা করো তোমার দেহের তোমার মনের, তা অর্থাৎ তাদের সাথে একটা সক্ষতা তৈরি করা। স্বামী অখণ্ডানন্দজী মহারাজও তো তাই করতেন, ওই অনাথ বালকদের
নিয়ে রেখেছেন, তারা কেউ তার ঘাড়ে উঠছে, কোলে উঠছে, যেন মনে করছে তারা নিজেদের বাবা মাকে পেয়েছে। ওই যে পূর্ণানন্দজি মহারাজ বলেছিলেন না, যেদিন এই অনাথ বালকরা মনে করবে যে তারা আর অনাথ নয়, সেই দিনই আমার সফলতা। এই মাতাজিও তাই হরিজন বস্তিতে গিয়ে তাদের চান করাতেন, খাওয়াতেন, একটি চালা ঘরকে প্রার্থনা গৃহ করে নিয়ে সেখানে ভজন এবং প্রার্থনা করাতেন। আমরা প্রথমেই অনেক কিছু বলি তা নয়, বলছেন ভজন প্রার্থনা এগুলো শেখাও প্রথম প্রথম, অর্থাৎ এটাও আমরা সেবা করতে পারি। আমরা দশজন আশপাশের গরিব অনাথ দুস্থ এইসব ছেলে মেয়েদের নির্বাচন করে তাদের মধ্যে দিয়ে আমাদের সেবা কাজ শুরু করতে পারি। এই জীবনগুলি সেই জন্যই আমাদের যেন দীপশিখার মতন হয়ে আমাদের আলোকের সন্ধান দেয়। মাতাজি ছিলেন অসাধারণ বক্তা, জনসভায় বক্তৃতা ব্যতীত মিশন প্রাঙ্গণেও তিনি আধ্যাত্মিক ক্লাস নিতেন, এবং লাটু মহারাজের স্মৃতিকথা এবং শিবানন্দ বাণী এই দুটি বই তিনি মালায়ালাম ভাষায় অনুবাদ করেন। এছাড়া দশজন পুণ্যাত্মা নারীর জীবনী নিয়ে তিনি দশপুষ্পম নামে একটি বই লেখেন মালায়ালাম ভাষায়, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একই খাদ্য অভ্যাস বজায় রাখতেন, অর্থাৎ চেঞ্জ করতেন না। দেখুন আমরা বলি না ওরা সন্ন্যাসী, ওরা পারেন, আমরা পারি না, তিনি আমরা বিচার করে দেখুন এরাও তো মানুষ রক্ত মাংসের, কিন্তু ওই যে চিকিৎসকের পরামর্শে বা যে কোনো কারণে হোক জীবনের শেষ দিন পর্যন্ত একই রকম খাবো, অর্থাৎ রোজ যদি সেদ্ধ খাই তো রোজই সেদ্ধ খাবো, তার কোনো চেঞ্জ হবে না। কেন? এই আহারেরও একটা প্রভাব রয়েছে। 1974 সালে 9 জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রামকৃষ্ণ বেদায়ন্ত সোসাইটির উদ্বোধনী ভাষায় শ্রীমদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলেছিলেন, যে কোনো দেশ থেকেই বেদান্ত সোসাইটি স্থাপনের প্রস্তাব আসুক না কেন, তা আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের। বেদান্ত একটি যুক্তি বুদ্ধি গ্রাহ্য দর্শন, এখানে কোনো হুজুক বা রহস্যের স্থান নেই। যাদের অন্তর শান্ত হয়েছে কেবল তারাই বেদান্ত বুঝতে পারেন এবং বেদান্ত পড়ে লাভবান হতে পারেন। আমি দেখে খুব খুশি যে অস্ট্রেলিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা ঠিক এমনটাই ভাবেন। অর্থাৎ মহারাজ চাইছেন এই বেদান্তের ব্যাপ্তি এবং সেটি যুক্তিগ্রাহ্য দর্শন, বেদান্তে কোনো হুজুক নেই। সেজন্য অস্ট্রেলিয়ায় এই ভাষণ শেষে ভক্তরা খুব অনুপ্রাণিত হয়েছিলেন, এবং স্বামীজি অর্থাৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলেছিলেন, প্রাচ্য পাশ্চাত্যের সংস্কৃতির মূল্যবোধগুলির আদান প্রদানের মাধ্যমেই মানব জাতিকে ঐক্যবদ্ধ করা বেদান্তের কাজ। অস্ট্রেলিয়াকে সত্যিই সৌভাগ্যবান বলা যাবে যদি সে ভারতের এই গভীর জ্ঞানগর্ব চিন্তাভাবনাকে আত্মসাৎ করে এগিয়ে যেতে পারে। ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, আমরা সেটা কী দেব? পাশ্চাত্য আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে, আর প্রাচ্য দেবে বেদান্ত। সেজন্য অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়ান ভক্তদের পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাঁর বক্তৃতায় এটি বললেন। এবং কমিটির উদ্দেশ্য ছিল সিডনিতে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের তত্ত্বাবধানে একটি স্থায়ী কেন্দ্র করা, কিন্তু সেই সময় কোনো সাধুকে পাওয়া যায়নি। সেই জন্য স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ শ্রী সারদামঠকে আবেদন জানাতে বলেন একজন সন্ন্যাসিনীকে পাঠানোর জন্য। শ্রী সারদামঠকে আবেদন জানালেও প্রথমে তারা রাজি হননি, এবং শেষ পর্যন্ত প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজি পরিদর্শনের জন্য অস্ট্রেলিয়া যান। 1977 সালের 22 মে তিনি সিডনি পৌঁছান এবং সেখানে তিনি ভক্তিযোগ প্রসঙ্গে সাপ্তাহিক ক্লাস নিতেন, এবং সেখানে ক্লাসগুলো বেদান্ত বুকশপে তিনি করতেন। 6 মাস তিনি সিডনিতে থেকেছিলেন, তারপরেই তিনি সিডনির মানুষের মন জয় করে নিয়েছিলেন। এবং নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে মাতাজি বলছেন, বিমান ভারতের মাটি ছাড়ামাত্রই আমি নিজেকে বললাম, অজয় প্রাণা, ত্যাগের ভূমি ছেড়ে তুমি ভোগের ভূমিতে যাচ্ছ। ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। দেখুন এদের জীবনের এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় শুধু নয়, অত্যন্ত উদ্দীপক। আমরা যখন হতাশ হয়ে পড়ি, আমাদের জীবনটা যখন একঘেয়ে হয়ে পড়ে, যখন কি করব ভাবতে পারি না, তখন মনে করি যে এই ঘটনা আমরা কি ভাবতে পারি শপিং মলে গিয়ে, যে ব্যক্তিগত নাম রূপ দাঁড়িয়ে আমি টি শপিং মলে যাচ্ছি, ভোগের ভূমিতে যাচ্ছি। কিন্তু মাতাজি ভাবছেন বিমানে উঠেই বলছেন, নিজেকে বলছিলাম অজয় প্রাণা, তুমি ত্যাগের ভূমি ছেড়ে ভোগের ভূমিতে যাচ্ছ। তো ত্যাগ থেকে মানুষ যখন ভোগের ভূমিতে যাচ্ছে, কে বাঁচাবে? বাঁচাবে ওই গুরু, ইষ্ট মন্ত্র জপ করলেন। বলছেন যখন সিডনিতে নামলাম তখন আমার চেকিং হয়নি, তখনকার দিনে এত কড়াকড়ি ছিল না,
আমাকে নিয়ে যেতে কয়েকজন ভক্ত এসেছিলেন, তারা সকলেই আমাকে প্রণাম করলেন। তখন মনে হলো আমি এদের কাছে অপরিচিত নই বা কেউই আমারও অপরিচিত নন, আমি এমন মানুষদের কাছে আছি যাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ আগে থেকেই বিরাজ করছেন। আমরা আত্মীয়তা খুঁজি, শ্রীরামকৃষ্ণ যাদের হৃদয়ে বিরাজিত তারাই তো আত্মীয়, তারাই তো পরম বন্ধু। দুবার গিয়েছিলেন মাতাজি পরবর্তীকালেও, এবং তারপর 1981 সালের 25শে জানুয়ারি, তখন সাধারণ সম্পাদিকা ছিলেন শ্রী সারদা মঠ এবং সারদা মিশনের প্রব্রাজিকা মুক্তিপ্রাণাজি, তিনি সদস্যদের জানান ওই অস্ট্রেলিয়ায় যে 1982 সালের প্রথমে সিডনিতে কেন্দ্র স্থাপনের জন্য যাবেন। অজয় প্রাণাজি এবং ব্রহ্মচারিণী গিরিজা, পরবর্তীকালে তার নাম হয় প্রব্রাজিকা গায়ত্রী প্রাণা, 1982 সালের 25শে এপ্রিল মুম্বাই থেকে সিডনি যাত্রা করেন। সোসাইটির নাম হয়েছিল রামকৃষ্ণ সারদা বেদান্ত সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস। অজয় প্রাণা মাতাজি এই নবগঠিত মঠ কেন্দ্রের অধ্যক্ষা হন, অর্থাৎ প্রথম সারদা মঠের এই বাইরের সেন্টার পরম পূজনীয় প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজির নেতৃত্বেই যেন স্থাপিত হয়ে গেল। ঠাকুর তার হাত ধরে এই কাজটি করে নিলেন। মাতাজি মজা করে অস্ট্রেলিয়ানদের বলতেন, আমার 4টে নেতিবাচক দিক আছে, কালো চামড়া, সাদা চুল, গেরুয়া বসন, আর তার উপর আমি মহিলা। সেই সময় অস্ট্রেলিয়ার মানুষের মনে এইরূপ বিরূপ প্রতিভাব ছিল, বিরূপ ভাব ছিল, তারা এই কালো চামড়ার মানুষদের পছন্দ করত না, সাদা চুল, গেরুয়া বসন এবং মহিলা বলেন। কিন্তু মাতাজি তার আন্তরিকতা দিয়ে তাদের এই বিরূপতাটা মুছে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তারা মাতাজিকে শ্রদ্ধা করতেন, গীতা এবং বেদান্তের তারা ক্লাস করতেন, এবং সেখানে একটি ভাড়া বাড়িতে যখন পরবর্তীকালে এই সোসাইটি স্থাপিত হয়, তখন রঙ্গনাথানন্দজি মহারাজ সেটি উৎসর্গ করেন, তার নাম হয় সারদা তপোবন, শিশু সেখানে একটি সাধু নিবাস হয়। এবং এই বিদেশে আশ্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ ছিল না, সেই সময় এত ফোন ছিল না, চিঠিপত্রও ভারতবর্ষে পৌঁছতে খুব তাড়াতাড়ি হতো না, কারণ সেই যুগ, সেই সময় 1982 সাল, এতটা উন্নতি তখনও হয়নি। কিন্তু মাতাজির সম্পূর্ণ নির্ভরতা ছিল ঈশ্বর ইচ্ছা, কারণ সবসময় তিনি নির্দেশ পাচ্ছেন না সারদা মঠ থেকে, সম্ভব হচ্ছে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে অবলম্বন করে তিনি কঠিন সময়ের মোকাবিলা করেছেন। অর্থাৎ কঠিন সময়ে আমাদের চলতে গেলে ভগবানের ইচ্ছা ব্যতীত আর অন্য কোনো উপায় নেই। স্বাস্থ্য ভালো না থাকলেও সব রকম বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করার জন্য তার মানসিক শক্তি ছিল। কেউ যখন অস্ট্রেলিয়া যাওয়ার আগে রঙ্গনাথানন্দজি মহারাজকে তিনি প্রশ্ন করেছিলেন সেখানে কিভাবে থাকবেন, তখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাকে উত্তর দিয়েছিলেন, লিভ দ্য লাইফ অ্যান্ড লাভ দ্য পিপল, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রেয়ার ফর দ্য হোল লাইফ। আমাদের সারা জীবনের প্রার্থনা নির্যাস, লিভ দ্য লাইফ অ্যান্ড লাভ দ্য পিপল, মানুষকে ভালোবাসো এবং সেই জীবনটি যাপিত করো, সেইটি আধ্যাত্মিক জীবনের মূল কথা। আমাদের এত কিছু চর্বিত চর্বণের মূল সারমর্মটি মাতাজিকে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলে দিয়েছিলেন। এবং মার্ক টোয়েনের একটি বিখ্যাত কথা তিনি খুব বলতেন, কারণ তার বক্তৃতা তিনি খুব সুন্দর করে মজা করে বলতেন, সেটি কীরকম বলতেন, ফুলকপি আর বাঁধাকপি দুটোই কপি, তবে ফুলকপি হলে কলেজে পড়া বাঁধাকপি, এরকম নানান রকম হাসির কথা তিনি বক্তৃতার মাঝে ভক্তদের উদ্দেশ্যে বলতেন। এবং 1983 সাল থেকেই ভক্ত অনুরাগীদের আহ্বানে মাতাজি নিউ ক্যাসেলসে যান, সিডনির উত্তরে, সেটি যেতে 2 ঘন্টা সময় লাগত, 4টে শনিবারে তিনি যেতেন এবং সেখানে হিন্দু মন্দিরে ভাষণ দিতেন। পোর্টল্যান্ডে স্বামী অশেষানন্দজি মহারাজ তাকে স্বাগত জানিয়ে আনন্দের সঙ্গে বারবার বলেছিলেন যে শ্রীশ্রী মা এবার ভারতের বাইরে এসেছেন। জনৈক বিদেশি ভক্ত যিনি তাঁদের সঙ্গে ছিলেন বলেছেন, ত্রিচুর ছেড়ে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আমি দেখলুম মাতাজি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, অবাক হয়ে দেখলাম তার চোখ ভর্তি জল, কিছুক্ষণ আগেই সম্মানীয় অতিথির অভ্যর্থনা পেয়েছেন তিনি, মানুষের ভালোবাসায় স্নাত হয়েছেন, আবার তাকে ফিরে যেতে হচ্ছে সুদূর বিদেশে, সেখানে তিনি সঙ্ঘের প্রথম কর্মী হয়ে বেদান্তের জন্যে পথ প্রস্তুত করতে যাচ্ছেন, একাকী, কোনো বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসিনীর সক্রিয় সহযোগিতা ছাড়াই তিনি এই কঠিন কাজটি করে যাচ্ছেন। তখন বুঝতে পারলাম যে আমাদের জন্যে মাতাজিকে কতটা
ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং শ্রী সারদা মঠের প্রতিও তার কতটা বিশ্বস্ততা। 1985 সালে মাতাজি মালয়েশিয়ায় যান প্রতি বছর এবং সেখানে বক্তৃতা তিনি ভক্তদের এমনভাবে দিতেন যে তারা খুব উদ্দীপিত হতো। মাতাজির শিশুসুলভ বৈশিষ্ট্য ছিল, যেমন কোনো পাহাড়ে যখন যেতেন তিনি উচ্চতাকে ভয় পেতেন না, একেবারে কিনারায় চলে যেতেন, বারণ করলে শিশুর মতন জেদ ধরে বলতেন, ও কিচ্ছু না, আমি একটু উঁকি দিয়ে নিচে দেখতে চাই। জনৈক এক শিষ্য বলছেন, মাতাজি আমাদের জীবন থেকে একটি বাক্য মুছে দিতে বলতেন, সেটি হলো আমি পারবো না। তিনি বলতেন, কখনো বলো না আমি পারবো না, বলো চেষ্টা করব। এই শিক্ষাটি তাকে অনেক জীবনের চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। 2001 সালে সাউথ ওয়েলসে পার্লামেন্ট হাউসে উমেন্স ইন্টারফেথ নেটওয়ার্ক অনুষ্ঠান হয়, সেখানে অজয় প্রাণা মাতাজি ছিলেন তার অন্যতম প্রতিষ্ঠা সদস্য। 1990 সালে মেলবোর্নে তিনি যান এবং বেদান্তের সৎ কথাকে বা বেদান্তের সত্য দ্রষ্টা যে ঋষির বাক্য সেটিকে তিনি উদ্দীপিত করেছিলেন মানুষের মধ্যে তার ভাষণের মাধ্যমে। পরবর্তীকালেও তিনি বহুবার বিদেশে গেছেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল 2006 সালে এক অন্ত্রজনিত ইন্টেস্টাইন সমস্যার জন্যে। সেই সময়ও স্বাস্থ্যকর্মীরা তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন, তার বয়স তখন 83, অথচ দেখে মনে হতো অনেক কম। তাকে যখন কেউ জিজ্ঞেস করতেন আপনার তারুণ্যের রহস্য কী, তখন মাতাজি উত্তর দিতেন নিয়মানুবর্তিতা। এরপর নিয়মনিষ্ঠ দৈনন্দিন জীবনযাপন যে কত উপকারী সেইটি তাদের বোঝাতে লাগলেন। বললেন, যতদূর সম্ভব একই সময়ে রাতে ঘুমানো এবং সকালে ওঠা উচিত, খাওয়া দাওয়াও একই সময়ে করতে হবে, কাজের সময় এবং অবসর একই রাখার চেষ্টা করতে হবে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে পোষা কুকুরের মতন আমাদের শরীর এবং মন একই রুটিন মেনে চলতে পছন্দ করে। রুটিন মেনে চললে শরীর মন সুস্থ থাকে, শক্তিশালী হয় এবং মন প্রশান্ত থাকে। মাতাজিকে কেউ প্রশ্ন করেছিলেন যে মাতাজি প্রার্থনা এবং ধ্যানের মধ্যে পার্থক্য কী, মাতাজি উত্তর দিয়েছিলেন, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথা বলা আর ধ্যান হলো তার কথা শোনা। পরবর্তীকালে তিনি দৈহিক যে পরিস্থিতি নিয়ে যখন ভবিষ্যৎকেও বলেছিলেন, সেই সময়ও তার ওই বৈশিষ্ট্য ছিল যে নির্ভুল পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা মানা অনুযায়ী তাকে চলা। কিন্তু মাতাজির মনোবল ছিল অসীম। একদিন ত্রিবান্দম রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা মাতাজিকে ফোন করে জানতে চান যে তিনি কি ওনাকে একটা ঘরে থাকতে দেবেন। তিনি বলেছিলেন, কেন, এ জায়গা তো আপনারই, আপনি যখনই ইচ্ছা থাকবেন। ত্রিবান্দম আশ্রমের পক্ষ থেকে তাকে সাদরে নিয়ে আসার সমস্ত ব্যবস্থাও করা হয়। 2011 সালের 22 সেপ্টেম্বর মাতাজি সিডনি ত্যাগ করেন, যে সেখানে সারদা মঠের কেন্দ্রটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। তার জন এক শিষ্যের কথায় যে 29.5 বছর ধরে মাতাজি ছিলেন আমার জীবনের কেন্দ্র, বহু বছর আগে বিমানবন্দরে যে স্বপ্নালু অপরিণত বুদ্ধি অনভিজ্ঞ তরুণ আমার সঙ্গে মাতাজির দেখা হয়েছিল, সেই আমাকে তিনি তার প্রজ্ঞা শক্তি জ্ঞান এবং সময়োচিত তিরস্কার দিয়ে একেবারে অন্য মানুষ করে গড়ে তুলেছিলেন। সেজন্য তিনি বারবার ক্লাসে বলতেন, আই ক্যান, আই মাস্ট, আই উইল। এবং সেই জন্য তিনি এই আই ক্যান, আই মাস্ট এবং আই উইল প্রসঙ্গে তিনটি কথা বলতেন, সেলফ কনফিডেন্স, সেলফ অ্যাসার্টশন অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। মাতাজি গান করতে ভালোবাসতেন এবং তিনি বারবার বলতেন, বেদান্ত প্রাণার গান কানে লেগে আছে তাই থাকুক। 2012 সালের 1 জুন তিনি সারদা মঠ এবং মিশনের ওচি পরিষদের সদস্যপদ হন এবং 2017 সালের মার্চ মাসে তিনি সহ সংঘাধ্যক্ষার পদে বৃত হন। নবাগতরাও তার কাছে জীবনের আদর্শ এবং নীতিটি শিখতে চাইতেন। তিনি তাদের বলতেন বারবার, নবাগতা ব্রহ্মচারিণীদের, যে স্বামীজি আমাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছিলেন, তর্জনী দিয়ে আমাদের কপাল স্পর্শ করে বলেছিলেন, এ আমার মেয়ে, এই জন্যেই আমাদের মনে সঙ্ঘে যোগদানের ইচ্ছা জেগেছিল। বারবার বলতেন, সর্বদা মনে রেখো যে আমরা বিরাট রামকৃষ্ণ সঙ্ঘের অন্তর্ভুক্ত, প্রতিক্ষণে আমাদের তার মর্যাদা রক্ষা করা উচিত। আচরণ, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, চলাফেরা সকল ক্ষেত্রে যেন আমরা একথা স্মরণ রাখি। তিনি আরও বলতেন, যদি কেউ সঙ্ঘের আদর্শের বিরুদ্ধাচারণ করে তবে তা
শুধু ব্যক্তিগতভাবে তাকে নয় সমগ্র সংঘকেই প্রভাবিত করে। অর্থাৎ এইগুলো যেন আমরা মাতাজির কাছ থেকে পাই। বারবার বলতেন, হোয়াট উই গেট হোয়াট উই ডিজার্ভ, নাথিং মোর নাথিং লেস। আমরা যতটুকুই ডিজার্ভ করব ততটুকুই আমরা পাব, তার বেশিটাও নয় তার কমটাও নয়। মাতাজি চাইতেন যে সন্ন্যাসিনীরা স্বাস্থ্য সচেতন থাকুন। তিনি বলতেন, সন্ন্যাসের সময় আমরা এই শরীর শ্রী রামকৃষ্ণকে নিবেদন করেছি, তিনি প্রসাদ স্বরূপ আমাদের তা ফিরিয়ে দিয়েছেন, তাই আমাদেরও তাঁর কাজের জন্য স্বাস্থ্য ভালো রাখতে হবে। এটি যেমন সন্ন্যাসিনীদের জন্য পালনীয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটি আমাদের গৃহস্থ ভক্তদেরও পালনীয়। আমরাও দীক্ষার সময় শ্রী গুরুর মাধ্যমে ইষ্ট চরণে নিবেদিত, আমাদের এই শরীর মন ঠাকুরের জন্য নিবেদিত, তাই এটিকে শুদ্ধ পবিত্র রেখে তার কাজের জন্য আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। সেজন্য তিনি একটি চিঠিতে জনৈক সন্ন্যাসিনীকে লিখেছিলেন, আদর্শকে সব সময় উঁচু রাখতে হবে। হয়তো এ জীবনে আমরা এই আদর্শে পৌঁছতে পারবো না, কিন্তু তবুও তার একটা দিক আছে। উচ্চ আদর্শে নিবেদিত জীবনের পথ খুবই দীর্ঘ এবং সেটি ধীরে ধীরে উপরে ওঠে বলে সেই ঢালটা সহজে বোঝা যায় না। 3-4 বছর পরে আমাদের জীবনযাত্রার পথটিকে ফিরে তাকালে আমরা অবাক হয়ে যাই যে আমরা কি ছিলাম এবং তার তুলনায় কতটা এগিয়ে গেছি। অর্থাৎ নিজেকে কোথাও যেন ব্যাক করে দেখতে হয়। ওই শ্রীরামকৃষ্ণের কথাই আবার এসে যায় বারবার, যে একটু এগিয়ে যেতে যেতে থেমে গিয়ে দেখতে হয় কতটা এগোলাম, প্রোগ্রেসটা কত। ইংরেজিতে বলা হয় প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক পার্ট, এটি ম্যানেজমেন্টের একটি কনসেপ্ট। প্রোগ্রাম ইভালুয়েশন, তুমি যে প্রোগ্রামটা চালাচ্ছ সেটাকে ইভালুয়েট করো অ্যান্ড রিভিউ করো, নিজেকে বারবার দেখো, সেই রিভিউ টেকনিক। সেজন্য প্রতি বছর সিডনিতে নববর্ষের সময়, বড়দিনের সময় মাতাজি ভক্ত সন্ন্যাসিনীদের সুন্দর একটা বাণী সম্বলিত কার্ড দিতেন। সেই কার্ডে আদর্শের কথা তিনি লিখে দিতেন। সেরকম একটি চিত্রকূট বা চিরকূটে এক সন্ন্যাসিনী বলছেন, তাতে লেখা আছে, অল হ্যাপিনেস ইজ ইন ইমাজিনেশন, অল সাফারিং ইজ ইন ফিয়ার, থিংস ডু নট হ্যাপেন অ্যাজ ইউ থিঙ্ক, নিডলেসলি ডাজ এ ম্যান সাফার ফ্রম ওয়ার ওরি। অর্থাৎ অল হ্যাপিনেস ইজ ইন ইমাজিনেশন, কল্পনার মধ্যেই সমস্ত আনন্দ রয়েছে। অল সাফারিং ইজ ইন ফিয়ার, ভয়ের মধ্যেই সমস্ত দুর্ভাবনা বা দুর্যোগ রয়েছে। থিংস ডু নট হ্যাপেন অ্যাজ ইউ থিঙ্ক, তুমি জানো না যে থিংস কীভাবে হ্যাপেন হবে। নিডলেসলি ডাজ এ ম্যান সাফার ফ্রম ওরি, সেই মাতাজি এটি পেয়েই উত্তেজিত হয়ে আবৃত্তি করেন এবং তার মনের ভাবটি ভালো হয়ে যায়। 2020 সালে ফেব্রুয়ারি মাস থেকে মাতাজির শরীর ভাঙতে থাকে। 3রা মে কয়েক মিনিটের জন্য তিনি অচেতন হয়ে পড়েন। 7ই মে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি হসপিটাল থেকে আশ্রমে ফিরে আসেন। 11ই মে তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া যায়। তখন তিনি 2 সেবিকাকে বলেছিলেন, গতকাল আমি অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গিয়েছিলাম, তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে এলে, কিন্তু আজ আমি চলে যাব, তোমরা সেই সময় জপ করবে। তারা বললেন, না মাতাজি, আপনার এখনও সময় আসেনি। তখন মাতাজি উত্তর দিলেন, তোমরা জানো না, তোমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। তারপর শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি খুব শান্তভাবে ডায়ালিসিস তাঁর হলো এবং রাত 2:45 আইসিউতে রাখা হলো। তখন তিনি বললেন, তোমরা বুঝতে পারছো না, আমাকে সারদা মিশনে নিয়ে চলো। তাকে রাইস টিউবে খাওয়ানো হলো, বারবার তাকে বসিয়ে দেওয়া হলো। তিনি ঠাকুরমা, স্বামীজি এবং স্বামী শঙ্করানন্দ মহারাজের ছবির উদ্দেশ্যে প্রণাম জানালেন, অভ্যাস মতো গঙ্গা জল গ্রহণ করলেন। তারপর 2:45 তার স্থূল শরীর এই পার্থিব জগৎ ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেল। 11:40 তাঁর শবদেহ ত্রিশূরে নিয়ে যাওয়া হলো। শান্তিতে মাতাজির সামনে সারা রাত মন্ত্রোচ্চারণ, কঠোপনিষদ, গীতা, এটি হলো। দীর্ঘ 93 বছর ধরে শ্রী সারদা মঠ মিশনের যেন এক ইতিহাস তিনি রচনা করেছিলেন, বৈরাগ্য, ত্যাগ এবং তপস্যায়। সেই মাতাজি সৎপ্রসঙ্গ করেছিলেন, বারবার বলতেন যে ঈশ্বরে বিশ্বাস রাখো, অটুট বিশ্বাস, সমগ্র জগৎ তোমার বিরুদ্ধে গেলেও তুমি টলবে না, কেবলমাত্র তখনই তুমি ঈশ্বরের কৃপা, তার ভালোবাসা অনুভব করবে। বারবার আমাদের বলছেন
ভগবানের একই নামের পুনরাবৃত্তি হলো জপ। যে কোনো শব্দের পুনরাবৃত্তি জপ নয়, যেমন পাথর এই শব্দটির পুনরাবৃত্তি কিন্তু জপ নয়। নাম এবং নামই অভেদ, সেই নামটি সবসময় জপ করবে, সর্বদা জপ অভ্যাস করো, কখনো আশা ছাড়বে না। মন নিম্নগামী হোক বা ঊর্ধ্বগামী হোক, তাতে কিচ্ছু যায় আসে না, ভরসা রেখো। মনে রেখো, তরঙ্গের প্রত্যেক পতনের আগে ও পরে উত্থান আছে, তাই মন নিম্নগামী হলেও মনে রাখবে সুসময় আসবেই। বারবার সৎসঙ্গের কথা বলছেন, বলছেন মহাত্মাদের সঙ্গে সাক্ষাৎ করলে অথবা মানসিক বৌদ্ধিক বা আধ্যাত্মিকভাবে যোগাযোগ করলে আমাদের জীবন বদলে যাবে। তাদের ব্যক্তিত্ব থেকে প্রেরণাদায়ী যে রশ্মির বিকিরণ হয়, তা আমাদের সত্তার গভীরে প্রবেশ করে আমাদের মধ্যে এক নীরব আমূল পরিবর্তন এনে দেয়। মহাত্মাদের ক্ষণিক সান্নিধ্য মানসিকভাবে আমাদের পবিত্র করে। বারবার বলতেন, কখনো যখন কেউ বলতো যে আমি পারবো না, তখন তিনি বলতেন যে কখনো যদি কেউ বলে আমি পারবো না, তাহলে জেনে রেখো সে অলস, জগৎকে জানাচ্ছ যে তুমি অলস। পৃথিবীর লাখো লাখো মানুষ এ পথে হেঁটেছেন, তারাও যখন আছেন তখন আমি কেন পারবো না। সমস্যার মোকাবিলা করো, কঠিন পরিস্থিতিকে এড়িয়ে যেও না, সর্বদা ভাববে কঠিন সময় আসবে, পরাজয় আসবে, তার জন্যে তুমি ভেঙে পড়বে না। বারবার রাত্রে শোয়ার আগে প্রার্থনা করবে, মা আজ যা কিছুই হোক না কেন, যেমন পরিস্থিতি আসুক না কেন, আমাকে সঠিকভাবে তার সম্মুখীন হওয়ার শক্তি দাও। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা, আমার নিজেরই মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যেন এইগুলোই আমাদের কাছে উদ্ভাসিত আলোক সত্তার মতন, আলোকের ঝর্ণা ঝরার মতন ঝরে পড়ছে। যে আমরা যখন দিগ্ভ্রান্ত হয়ে যাই, উদ্ভ্রান্ত হয়ে যাই, মানসিক স্থৈর্যচ্যুতি ঘটে, তখন এদের জীবনের এই কথাগুলি টুকরো টুকরো হীরক দূতির মতন আমাদের যেন সামনে ঝলসে ওঠে, যেন বর্ণময় বিচ্ছুরণ ঘটায়, যে এইটি রাত্রে শোয়ার আগে আমরা প্রার্থনা করব। বলছেন মাকে বারবার বলো যে কৃপা করে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দাও, বারবার বলছেন। বলছেন বেদান্ত পড়ে আমি বুঝি যে আমরা ঈশ্বরের সঙ্গে অভিন্ন আত্মা, ঈশ্বরের একটি স্ফুলিঙ্গ, আমরা সচল মন্দির, হৃদয়ে ঈশ্বরকে বহন করি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের অন্তরে থাকেন এই জগতের স্রষ্টা, যিনি জগতের রাজা, এই জগতের শক্তি। ঈশ্বর ছাড়া আমরা থাকতে পারি না, আমরা তাকে স্মরণ করি বা নাই করি, তিনি আমাদের ছাড়বেন না। যারা ধ্যান করে অথবা ধ্যান করার চেষ্টা করে, তারা বাইরের জগতের দিকে না তাকিয়ে অন্তরে ডুব দেবে, অর্থাৎ জগতের এই বাইরের দিকটা না তাকানো। জীবনে যখন প্রতিকূলতা আসবে, বলছেন তখন হতাশ হবে না, আমরা দুটোর একটা করতে পারি, করণীয় কিছু বাদ দিতে পারি এবং কোনো ভুল বা অন্যায় কাজ করতে পারি। আমি কোনো কিছু দেখতে পাইনি অথবা করণীয় কিছু কাজ বাদ পড়ে গেছে, অথবা আমি হয়তো ভুল করেছি, আমার করা উচিত ছিল না, তাই কখনো তাড়াহুড়ো করো না। কিসের তারা? এই তারার মধ্যেই যে উদ্বেগ, সেটা মানুষকে শেষ করে দেয়। উদ্বেগের কারণ হচ্ছে এই গর্ব, আমার এমন হওয়া উচিত ছিল না, এমন একটা অহং। তাই নম্রভাবে নিজের ভুলকে স্বীকার করো। ইংরেজিতে একটি প্রবাদ আছে, গাছের যে ডালটা স্বীকার করতে পারা একটা মহৎ গুণ। এর মানে এটি নয় যে নিজেকে ছোট করা। বারবার সেই জন্য বলতেন যে প্রত্যেক ভালোবাসার মধ্যেই একটা আনন্দ রয়েছে, সৌন্দর্য রয়েছে। বলছেন আমি প্রত্যেককে ভালোবাসি, আমার সম্বন্ধে, আমার কারোর সম্বন্ধে কোনো রাগ নেই, অভিযোগ নেই। এইটাই বাঁচবার একটা সুন্দর পথ। প্রতিবেশীর কুকুর সারাক্ষণ চিৎকার করে, কিন্তু তাতে আমার কি, তার ওই স্বভাব, কিন্তু আমার স্বভাব সবাইকে গ্রহণ করা। তাই আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন আচরণ আশা করি বলে এত সমস্যা হয়। আমরা নিজের খুশির মতন আচরণ করি, আমরা চাই অন্যেরাও আমার পছন্দ মতন আচরণ করবে, সেটা হয় না। জগৎ যেমন আছে তাকে তেমনভাবেই গ্রহণ করো, তেমনভাবেই ভালোবাসো, তাহলে দেখবে তোমার জীবন চিত্তাকর্ষক, চমৎপ্রদ এবং আনন্দে পূর্ণ হয়ে যাবে। বারবার সেই জন্য বলতেন তপস্যার মতন বড় বড় শব্দগুলো ভুলে যাও, অন্যের কথাবার্তা, অন্যের আচরণে তোমার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা দেখো, তিতিক্ষা চাই। অনেক কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার ক্ষমতা থাকলেই যথেষ্ট। সর্বদা
সকলকে ঠাকুর মায়ের সন্তান বোধে তাদের প্রতি পূজোর ভাব মনে পোষণ করো। দুবেলা জপ ধ্যানের প্রতি নিষ্ঠা থাকা উচিত। এবং বারবার বলতেন যে আমরা ঠাকুর মায়ের সন্তান, তাই আমাদের তপস্যাটাই হচ্ছে বিশেষ ধরনের, এবং সেই তপস্যাটা চারটি যোগের সমন্বয়, জ্ঞান ভক্তি রাজযোগ এবং কর্মযোগ। অর্থাৎ সবটার ইন্টিগ্রেটেড ফর্মই হচ্ছে আমাদের ত্যাগ তপস্যা। আমরা ওই তপস্যার মধ্যে দিয়ে যাতে আমাদের জীবনকে চালিত করতে পারি, প্রব্রাজিকা অজয় প্রাণা মাতাজির পূর্ণ জীবন সেই দিকেই আমাদের চালিত করুক, এটুকু প্রার্থনা জানিয়ে নিবেদন জানিয়ে এই মহাজীবনের অনন্ত কথা আমরা সবটা এই মুহূর্তেই আধ ঘন্টার পরিসরে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু তার যে ওই টুকরো টুকরো দ্যুতি যে ঝলক সেইটি আমাদের এগিয়ে নিয়ে যাবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের প্রার্থনা এখানেই শেষ করলাম। নমস্কার।